ওকে ঠিক আছে দেখি তাহলে এভরির সাথে সবসময় কি সিঙ্গুলারই হয় যদি এখানে বলি এভরি মাদার হবে না মাদার্স হবে মাদার হবে না তাহলে এভরির সাথে এখানে বয় ঠিকই আছে তার উপর বয় কোনো আন্ডারলাইন করা নাই কিছু না আমি কিভাবে এটাকে ঠিক করব তাই না এভরি এভরি বয় এন্ড গার্ল বয় যদি দিয়েছে গার্লই হবে মাস্ট হবে ঠিক আছে মাস্ট গোট না শুদ্ধ যাচ্ছে এখানে সংশোধন ছাড়া শুড মাস একই তো কথা জাস্ট একটা একটু গুরুত্ব কম দেয় একটা বেশি দেয় গোট ফর ফর আমার এখানে ভুল মনে হচ্ছে না দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস তাহলে ইদার দেয়ার ভুল অথবা নো এরর তাই না ইদার হচ্ছে নো এরর নো এরর কে কে মনে করে নো এরর দেখেন এভরি বয় এন্ড এভরি গার্ল শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট এভরি করে তো সবাইকে আলাদা আলাদা করে দিচ্ছে তাহলে দেয়ার কোথেকে আসে হিজ হবে অর হার হবে ঠিক আছে সো এখানে মিস্টেক কোথায় দেয়ার এর মিস্টেক অ্যানসারটা লিখে ফেলে নিচে এটা বললাম হিজ অর হার বাট যখন আমরা এরকম হিজ অর হার দুইটাই দেওয়া যায় এই ক্ষেত্রে আমরা হিজ কে চুজ করি না হিজ চুজ করি না এটা তো হিজ হবে দেয়ার গুলো হুম হিজ হবে অ্যানসার হিজ না রাইট অ্যানসার কিন্তু এখানে দেয়ার কারণ আপনাকে ভুল খুঁজে বের করতে হবে ভুলটা তো দেয়ার তো আপনার অ্যান্সার কিন্তু দেয়ার আপনাকে যদি বলা হতো তুমি এটাকে কারেক্ট করে লিখো তখন আপনি হিজ লিখতেন আপনাকে এখন শুধু ভুল আইডেন্টিফাই করতে হবে তাহলে আপনার অ্যান্সার কি দেয়ার আপনি যদি অ্যান্সার লিখে রাখেন পিন পয়েন্ট এররে বলছে যে কোনটা ভুল আইডেন্টিফাই করে নিচে লিখো আপনি যদি হিজ লিখে রাখেন আপনার অ্যান্সারটা কিন্তু ভুল কারণ আপনাকে কিন্তু শুধু ভুল অংশটা নিচে জাস্ট লিখতে হবে ঠিক আছে এই যে হিজ অর হার নিয়ে একটা ওকে তারপরে সেন্টেন্সটা দেখেন নিদার অফ দ্য মেম্বার ওয়াজ রেডি টু ওয়ার্ক ওভারটাইম কজিং দ্য ডেডলাইন টু বি মিসড কে ওভারটাইম করে নাই যার কারণে ডেডলাইন মিস হয়ে গেছে নিদার অফ দ্য মেম্বার্স হবে নিদার অফ দ্য মেম্বার্স কেন হবে নিদার তো অনেক কারণ হচ্ছে এক্স্যাক্টলি আমি আমি একজনের মধ্যে কেউ না কেউ তো বুঝাইতে পারি না আমি বলতে পারি আমার মধ্যে কেউ না কেউ বলা যাবে আমি বলতে পারবো আপনাদের মধ্যে কেউ না কেউ ঠিক আছে তাহলে কি হবে এখানে মেম্বার্স হবে তাহলে ভুল মানে অ্যানসারটা আমার কি নিদার অফ দ্য মেম্বার্স পুরোটা পোর্শন কিন্তু আমার অ্যান্সার দেখি তাহলে ওকে নেক্সট ওয়ান নো সোনার হ্যাট নো সোনার হ্যাট হ্যাপি কি হয় প্রথম ভার্বের তৃতীয় ফর্ম হয় পরে দ্বিতীয় ফর্ম হয় এখানে হচ্ছে একটা যদি পাস্ট পারফেক্ট হয় প্রথম আর পরে নাই ঠিক আছে একটা যদি পাস্ট পারফেক্ট হয় আরেকটা হবে কি পাস্ট সিম্পল পাস্ট দিয়ে দিই ঠিক আছে তাহলে এখানে কোথায় ভুল হয়েছে এখানে হ্যাড গেছে এখানে হ্যাড গেছে তাই না তাহলে দুইটাই পারফেক্ট হয়ে গেছে তাহলে পরেরটা শুধু কি হবে শুধু লেফট হবে লেফট হবে ডিসাইডেড ঠিক আছে এখানে চাইলেই পাস করা যাবে চাইলেই প্রেজেন্টও করা যাবে তাই না
অনেক সেন্টেন্স থাকে না, ইচ্ছা করলে পাস্ট প্রেজেন্ট করা যায়, এটা এরকম একটা সেন্টেন্স। তো এখানে তার মানে কোনো ভুল নাই, অ্যান্সার কি? নো এরর। এটা লিখে নো এরর। The picture was hung on the wall. The picture was hung on the wall. Kunja. Jee nije nije kaaj korte pare na. Take to onno keu korai dite hobe. Tale has mane o nijei korche. Has ki shombhob? Oke nije nije ke deyale niye boshai dite parbe. Keu na keu eta koreche. So ekhane has hocche apnar answer ebong ota correct answer ki was. Was. Constructed either to transport heavy loads or to deliver. Deliver.
ডেলিভার হবে কেন ডেলিভার হবে বেস ফর্ম প্রথমত 2 এর পরে বেস ফর্ম হয় দ্বিতীয়ত এখানে প্যারালালিজম ইউজ করা হয়েছে ঠিক আছে ইদার টু ট্রান্সপোর্ট অর টু ডেলিভার কথাটা কিন্তু এরকম ঠিক আছে একটা বার এটাকে এরকম করতে হবে এরকম থাকতে হবে তাই না এরকম যখন আমি যদি বলি যে আই লাভ ইটিং স্লিপিং প্লে আমি যদি বলি আই লাভ ইটিং স্লিপিং এন্ড টু প্লে হবে সেম দিতে হবে না অথবা আমি বলতে পারতাম আই লাভ টু ইট আই লাভ টু স্লিপ আই লাভ টু প্লে ইজ ইট ক্লিয়ার সেম দিতে হবে ওকে নেক্সট এখানে টু উঠায় দিয়ে শুধু ডেলিভারিং দিতে পারতেন অর ডেলিভারিং কিন্তু এরা এর জন্য আপনাকে ইদার ট্রান্সপোর্টিং দিতে হতো দুইটাই ঠিক করতে হবে আপনাকে দুইটাই সমান করতে হবে ঠিক আছে ওকে নেক্সট হাউ লং ডাজ ইট টেক টু গেট দ্য স্টেশন অন ফুট ফ্রম ইয়োর হাউস যদি আমি যখন বলতে গেছি তখনই আটকে গেছি যেখানে ভুল হয়েছে ঠিক আছে দেখেন তো কোথায় ভুল আছে হাউ ডাজ ইট নো হাউ লং ডাজ ইট টেক ঠিক আছে হাউ লং এভাবেই বসে খুব সহজ মিস্টেক না এক ছোটবেলায় এটা দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করি তাই না আই উইল গো টু ঢাকা সো টু নাই এখানে খুব সহজ একটা মিস্টেক বাট আপনার দ্বারা স্কিপ হয়ে যেতে পারে গেট টু দ্য স্টেশন ঠিক আছে দুটো মিনিং আলাদা হয়ে যায় না আর এখানে বোঝাই যাচ্ছে যে ও স্টেশনে যাওয়ার কথাই বলতেছে তাই না অন্য কিছু মিনিং তো হয় না কারণ পায়ে হেঁটে কি ও মানে স্টেশন কিনতে যাবে বোঝাই যাচ্ছে ইট ডাজন্ট মেক সেন্স এই জন্যই তো দিছে যাতে আপনি সহজে ধরতে না পারেন সহজে ধরতে পারলে আর পরীক্ষা কিসের